শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। বালানন্দ ব্রহ্মচারীজির গল্প মালিকে শোনাচ্ছি। প্রথম গল্পটি পড়লাম ওই রানীমার গল্প, যেখানে রূপকের মধ্যে দিয়ে জীবনের সার সত্যকে তুলে ধরছেন ব্রহ্মচারীজি। এবারের গল্প কে বড়। পাহাড়ের উপরে এক অন্ধ আর এক পঙ্গু বাস করত। অন্ধ দেখে না, পঙ্গু চলতে পারে না। গ্রীষ্মকালে সেই পাহাড়ে দাবানল জ্বলে উঠল, গাছে গাছে আগুন লেগে সেই আগুন চারদিকে ছড়িয়ে পড়তে লাগলো। আগুনের তাপ গায়ে লাগতেই অন্ধ বুঝতে পারলো পাহাড়ে আগুন লেগেছে। তখন সে পঙ্গুকে বললে, আমি তো চোখে দেখতে পাই না, তবে চলতে পারি। আমি তোমাকে কাঁধে তুলে নিয়ে হাঁটতে থাকি, তোমার তো চোখ আছে, তুমি আমাকে এখান থেকে বেরিয়ে যাওয়ার পথটা বলে দিও। এই ঠিক করে অন্ধের কাঁধে পঙ্গু চড়ে বসলো। অন্ধ হাঁটতে লাগলো আর পঙ্গু তাকে পথ বলে দিতে লাগলো। এইভাবে তারা দাবানলের হাত থেকে রেহাই পেয়ে বাইরে এসে পৌঁছলো। এদিকে বাইরে এসে দুজনের মধ্যে ঝগড়া লেগে গেল। অন্ধ পঙ্গুকে বলছে, তোমাকে আমি কাঁধে তুলে নিয়েছিলাম, তাই তুমি প্রাণে বেঁচে গেলে, নইলে তোমাকে তো আজ আগুনে পুড়ে মরতো। পঙ্গু কি বলছে, তোমাকে যদি পথ বলে না দিতুম, তাহলে তুমি আগুন থেকে বেরুতে কি করে ভায়া? আমি পথ বলে দিয়েছি বলেই না তোমার প্রাণ বাঁচলো। ব্যাস এই নিয়ে দুজনের মধ্যে ঘোর তর্ক বেঁধে গেল। অন্ধ বলছে, আমি তোমার প্রাণ বাঁচিয়েছি তাই আমি বড়। পঙ্গু বলছে, না, আমার জন্যে তুমি প্রাণে বেঁচেছ, আমি তোমার চাইতে বড়। এখন এদের মধ্যে কে বড় দেখা যাক। বালানন্দ ব্রহ্মচারীজি কি বলছেন এরপর শুনছেন মির্চি কালী কথা সঙ্গে জগন্নাথ বসু। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। এই যে গল্পটি, অন্ধ বনি তোমার প্রাণ ছি, আমি দেখিয়ে দেখিয়ে তোমাকে বের করে এনেছি, তাই আমি বড়। পঙ্গু বলছে, না, আমার প্রাণে বেঁচেছ, আমি তোমাকে বয়ে বয়ে এনেছি, আমি তোমার চাইতে বড়। কে বড় তাহলে এখন? এই প্রশ্নের মীমাংসা কে করে দেবে? গত জন্মের পুরুষকার, অর্থাৎ গত জন্মে যেসব কর্ম করা হয়েছে তাদেরই সমষ্টিগত ফল হলো এই জন্মের প্রারব্ধ বা অদৃষ্ট। এই জন্মে দেখতে পাইনি বলে প্রারব্ধকে বলা হচ্ছে অন্ধ। এই জন্মে আমরা যে কাজ করি তা পুরুষকার। মানুষের মনে প্রশ্ন জাগে, কে বড়, প্রারব্ধ না পুরুষকার? এই প্রশ্নের মীমাংসা করা সহজ নয়। প্রারব্ধকে বলা হয় অনিয়, তাহলে কি মানুষের জীবনে পুরুষকারের কোনো সার্থকতা নেই? তা নয়। পায়ে কাঁটা ফুটলে প্রারব্ধের দোহাই দিয়ে চুপ করে বসে থাকে কি চলে? পুরুষকার প্রয়োগ করে চেষ্টা করে ওই কাঁটা তুলে ফেলতে হয়। রোগ হলে কি হয় আমাদের বলুন? ওষুধ খেয়ে রোগ সারাতে হয় না? পুরুষকার অবলম্বন করে প্রারব্ধকে খণ্ডন করে দিতে হয়। তবে অনেক সময় দেখা যায় প্রাণপণ চেষ্টা সত্ত্বেও কোনো কাজ সম্পন্ন করা গেল না, সেক্ষেত্রে অবশ্য প্রারব্ধের শ্রেষ্ঠতা না মেনে উপায় নেই। কাজ করবার সময় তাই পুরুষকার প্রয়োগ করতে হয় আর ফলাফলকে ছেড়ে দিতে হয় প্রারব্ধের ওপর। দৈনন্দিন জীবনে কখনো প্রারব্ধ প্রবল হয়ে দেখা দেয়, কখনো পুরুষকার প্রারব্ধের ওপর আধিপত্য বিস্তার করে। তাই কে বড় কে ছোট এটা নিশ্চয় করে বলা যায় না। তবে একদিক দিয়ে দেখতে গেলে পুরুষকারের শ্রেষ্ঠতা স্বীকার করা চলে, কারণ গত জন্মের পুরুষকারই তো এই জন্মে প্রারব্ধ হয়ে দেখা দিয়েছে। সেইভাবে দেখলে পঙ্গুই বড় যে চক্ষুষ্মান, পুরুষকারই প্রধান যে দেখে বুঝে কাজ করতে পারে। তবে অন্ধেরও তো সহায়তা চাই, প্রারব্ধকে সঙ্গে নিয়ে হাত ধরাধরি করে পুরুষকারকে চলতে হবে। নির্দেশ দেবে আমাদের পুরুষকার, চলবে বা চালাবে প্রারব্ধ, বলছেন শ্রী শ্রী বালানন্দ ব্রহ্মচারীজি। শুনছেন মির্চি কালী কথা। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। বালানন্দ ব্রহ্মচারীজির গল্প মালিকা আপনাকে শুনিয়ে চলেছি। এই গল্পটির নাম জ্ঞানীর অন্বেষণে। এক রাজার পাখি পোষার খুব শখ, নানা দেশে নানা জাতের পাখি রয়েছে তার কাছে, কিন্তু রাজহাঁস একটাও নেই। রাজা একদিন তার গুরুকে জিজ্ঞাসা করলেন, গুরুদেব, আচ্ছা কেমন করে রাজহাঁস মিলবে আপনি একটু বলে দেবেন।
গুরু বললেন, তুমি একটা কাজ করো, তোমার আঙিনায় রোজ তুমি ধান ছড়িয়ে রাখো তো, ধান খেতে অনেক পাখি এসে জুটবে, কোনোদিন তো রাজহাঁসও এসে যেতে পারে। এইভাবে কয়েকদিন খুব ধান ছড়ানো হলো, অনেক পাখি এসে জুটলে, কিন্তু রাজহাঁসের দেখা নেই। এদিকে রাজহাঁস দেখলো রোজ রাজবাড়িতে এত এত পাখি চলেছে, ব্যাপারটা কি? এই ভেবে সেও একদিন রাজবাড়িতে এলো। রাজা কিন্তু রাজহাঁস চিনতেন না, নতুন একরকম পাখি এসেছে দেখে রাজা খুব খুশি হলেন। তিনি ভাবলেন, হ্যাঁ এই পাখিটা তো রাজহাঁস হতে পারে। তিনি তখন গুরুর কাছে গিয়ে বললেন, গুরুদেব আজ এক নতুন রকম পাখি এসেছে, আমার মনে হচ্ছে এই পাখি হয়তো রাজহাঁস, রাজহাঁসকে চেনবার উপায় আমাকে একটু বলে দেবেন। গুরু বললেন, তুমি একটা পাত্রে দুধ আর জল মিশিয়ে পাখিটার পাশে রেখে দাও তো, যদি ওটা রাজহাঁস হয় তাহলে দেখবে সে দুধটুকু শুধু খাবে, জল পাত্রে পড়ে থাকবে। রাজা তাই করলেন, রাজহাঁস জল ফেলে রেখে দুধ খেয়ে নিল। রাজার তখন রাজ নিয়ে নিতে ভুল হলো না। একদিন রাজার ইচ্ছে হলো জ্ঞানী পুরুষদের সেবা করবেন, কিন্তু তিনি চিনবেন কি করে জ্ঞানী পুরুষকে? রাজহাঁসের মতো দুধে জল মিশিয়ে তো জ্ঞানী পুরুষকে চেনা যাবে না, তাহলে উপায়? গুরু বললেন, গুরু কি বলেছিলেন সে কথা শোনাচ্ছি একটু বিরতির পর, সঙ্গে থাকুন, কোথাও যাবেন না। শুনছেন মির্চি কালী কথা জগন্নাথ বসুর সঙ্গে। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে। একদিন রাজার লোক জ্ঞানী পুরুষদের সেবা করবেন, কিন্তু চিনবেন কি করে জ্ঞানী পুরুষকে? রাজহাঁসের মতো দুধে জল মিশিয়ে তো জ্ঞানী পুরুষকে চেনা যাবে না, তাহলে উপায়? গুরু বললেন, উপায় আছে বই কি, জ্ঞানীর কাছে শাস্ত্র এনে দাও, তিনি নিত্যানিত্য বিচার করে দেবেন, বলে দেবেন এই হলো নিত্য। রাজহাঁস যেমন দুধ আর জল আলাদা করে দেয়, জ্ঞানীও তেমনি নিত্য বস্তু আর অনিত্য বস্তু আলাদা করে দেন। গুরুর নির্দেশে রাজা তখন অতিথি ফকিরদের জন্য এক সদাব্রত খুলে দিলেন। নানা দিক থেকে লোকজন সেই সদাব্রতে আসতে লাগলো, শেষে জ্ঞানীও একদিন এসে দেখা দিলেন। রাজার মনস্কামনা পূর্ণ হলো। এখানে কি বলা হচ্ছে বলুন তো, জ্ঞানীকে চিনতে পারা সহজ নয়। এই গল্পটিতে জ্ঞানীর অন্বেষণে জ্ঞানীকে চিনে নেবার একটি উপায়ের কথা বলা হচ্ছে। জ্ঞানীর মূল লক্ষণ হলো বিবেক জ্ঞান, বিবেক অর্থাৎ বিবেচন, বিশ্লেষণ করে নিত্য অনিত্য সত্য মিথ্যা ভালো মন্দকে যিনি চিনে নিতে পারেন ও চিনিয়ে দিতে পারেন তিনিই যথার্থ জ্ঞানী। জ্ঞানীকে তাই পরমহংস বা শ্রেষ্ঠ জীব বলা হয়, যিনি হাঁস দুধ আর জলকে অর্থাৎ সত্য আর মিথ্যাকে আলাদা করে ফেলতে পারেন। অজ্ঞান হলো মিশিয়ে ফেলা, গুলিয়ে ফেলা, দড়িকে সাপ বলে মনে করা, আলাদা করা, ভেজাল সরিয়ে খাঁটিকে চেনা, দড়িকে দড়ি বলে জানা। জ্ঞানী তাই তিনি যার এই আলাদা করে খাঁটি করে চেনার দৃষ্টি ফুটছে, তিনি তাই শঙ্কর বা মিশ্রণ থেকে শঙ্কর বা কল্যাণকর শুদ্ধ স্বরূপকে চিনলেন। বালানন্দ গল্প মালিকার গল্প বলে চলেছে আপনাকে, বালানন্দ ব্রহ্মচারীজির আশীর্বাদী হাত আপনার মাথায় পড়ুক। ভালো থাকুন, আনন্দে থাকুন, মঙ্গল হোক আপনার। শুনছেন মির্চি কালী কথা সঙ্গে জগন্নাথ বসু। শ্রী জগন্নাথ বসুর সঙ্গে কালী কথা শুধুমাত্র 98.3 মির্চিতে।